নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ জেলা অতি প্রাচীন ইতিহাস সমৃদ্ধ ঢাকা বিভাগের অন্তর্গত বাংলাদেশের অন্যতম ছোট একটি জেলা। ঢাকা থেকে খুব অল্প দূরত্বের এই জেলায় আছে নানান দর্শনীয় স্থান। আজকে আমরা নারায়ণগঞ্জ জেলার চারটি দর্শনীয় স্থান একদিনেই ঘুরে দেখব। চলুন ঘুরে আসা যাক পানাম সিটি, বাংলার তাজমহল, লোকশিল্প জাদুঘর এবং মায়াদ্বীপ থেকে। আমাদের যাত্রা শুরু ঢাকার গুলিস্তান বাস স্ট্যান্ড থেকে। আমরা যেহেতু শুরুতেই বাংলার তাজমহল ঘুরতে যাব, সেহেতু আমরা ঢাকার গুলিস্তান থেকে উঠে পড়লাম মেঘলা বাসে। মেঘলা বাস আপনাকে সরাসরি বোরপা বাস স্ট্যান্ডে নামিয়ে দিবে, সেখান থেকে আপনাকে অটোতে করে যেতে হবে বাংলার তাজমহলে। নারায়ণগঞ্জে ঘুরতে আসলে সবাই সাধারণত আগে সোনারগাঁওয়ে আসে, কিন্তু যেহেতু তিনটি জায়গার অবস্থান একদম পাশাপাশি, পানাম সিটি, মায়াদ্বীপ এবং লোকশিল্প জাদুঘরের জন্য আমরা তিনটি জায়গা সর্বশেষে যাব এবং সবার প্রথমে আমরা যাব বাংলার তাজমহল ঘুরতে। তো বরপা বাস স্ট্যান্ডে নেমে আপনারা সেরে নিতে পারেন আপনাদের সকালের নাস্তা। এখানে বেশ কয়েকটি হোটেল এবং রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে এখান থেকে আপনাদের প্রয়োজনীয় নাস্তা সেরে নিতে পারবেন। গুলিস্তান থেকে বরপা বাস স্ট্যান্ড পর্যন্ত জনপ্রতি ভাড়া পড়বে 35 টাকা করে। আস্তে সেরে আমরা ঠিক করে নিলাম একটি অটো। অটো আমাদেরকে পৌঁছে দিবে বাংলার তাজমহল পর্যন্ত, জনপ্রতি অটো ভাড়া 15 টাকা করে। যেহেতু এটি একটি ট্যুরিস্ট এরিয়া, সো অবশ্যই আপনারা যে কোনো কিছু ঠিক করার আগে একটু বার্গেনিং করে নেবেন। বরপা বাস স্ট্যান্ড থেকে তাজমহল পর্যন্ত অটোতে করে আসতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। বাংলার তাজমহল দেখার পাশাপাশি এই এরিয়াতে আপনি আরও দেখতে পাবেন মিশরের পিরামিডের আদলে তৈরি পিরামিড, বেহুলা লখিন্দরের বাসর ঘর, রাজমণি ফিল্ম সিটি এবং আরও অনেক কিছু। তাজমহলে ঢোকার প্রবেশ মুখে রয়েছে একটি চার্ট, এখানে দেওয়া রয়েছে আপনি এই এরিয়াতে কি কি দৃশ্য এবং কোন কোন জায়গা উপভোগ করতে পারবেন। তাজমহলে ঢুকেই গেটের আগেই পড়বে টিকিট কাউন্টার, সেখান থেকে জনপ্রতি 150 টাকা করে আপনাকে টিকিট কাটতে হবে। বলে রাখা ভালো যে এই 150 টাকা দিয়ে কিন্তু আপনি বাংলার তাজমহলের সাথে সাথে পিরামিড, বেহুলা লখিন্দরের বাসর ঘর, রাজমণি ফিল্ম সিটি, অ্যাকোয়ারিয়াম, ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ সব কিছুই দেখতে পাবেন। বাংলার তাজমহল ওপেন হয় সকাল 9টায়, আমরা বেশ সকাল সকালে চলে এসেছি, এজন্য দর্শনার্থীদের ভিড় এখনও তেমনভাবে শুরু হয় নাই। ভারতের আগ্রার তাজমহলের কথা তো সবাই জানেন, সেটার অনুকরণে নারায়ণগঞ্জের শিল্পপতি চলচ্চিত্রকার আহসানুল্লাহ মনি নির্মাণ করেছেন বাংলার এই তাজমহল। এটি তৈরি করতে প্রায় 5 বছর সময় লাগে এবং এটি ব্যক্তি মালিকানাধীন। এটি প্রায় 18 বিঘা জমির উপর অবস্থিত, আশেপাশে আরও 52 বিঘা জমি আছে পর্যটকদের জন্য। এখানে দেখা যাবে চারপাশের সুন্দর আর মনোরম পরিবেশ, হাজার হাজার নাম না জানা পাখির কিচিরমিচির করা বিকেল আপনার মন ভালো করে দিবে। ভারতে তাজমহলকে অনুসরণ করে করা হয়েছে বলে নির্মাতাকে ভারতে যেতে হয়েছে অনেকবার। তাজমহল ঘোরার শেষে এর ঠিক পাশে 5 মিনিটের হাঁটা দূরত্বে রয়েছে রাজমণি পিরামিড, তো চলুন সেখানে এখন যাওয়া যাক। এই জায়গার একটা বিশেষত্ব হলো এই পুরো এরিয়াটাই বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো, তো আপনি আসলে একটা অন্যরকম মুগ্ধতা অনুভব করবেন।
এখানে আছে পুরোনো আমলের মুভি শুটিং সেটের বিভিন্ন সরঞ্জামাদি, আছে বিশাল অ্যাকোয়ারিয়ামে নানা প্রজাতির এবং নানা রঙের মাছের অবিরাম চলাফেরা। অ্যাকোয়ারিয়াম দেখে বের হয়ে আপনার চোখে পড়বে বাংলার পিরামিড। পিরামিডের ঠিক নিচে আছে বিভিন্ন ধরনের মমির প্রতিকৃতি। চলুন দেখে আসি আমরা এই এনভায়রনমেন্টটা কিভাবে এনজয় করেছি। এই পুরো এরিয়াটাই এত বেশি ফটোজেনিক যে আপনি কনফিউজড হয়ে যাবেন কোন জায়গা বাদ দিয়ে কোন জায়গায় ছবি তুলবেন। মামা, ফার্ম গেট যাবা? তাজমহল ও পিরামিড ঘোরা শেষে আমাদের পরবর্তী গন্তব্য সোনারগাঁ। সেখানে আমরা বাকি তিনটে স্পট ঘুরবো। এখান থেকে আমরা একটি সিএনজি নিয়েছি যার ভাড়া পড়েছে 300 টাকা। এখন আমরা ঘুরে দেখব নারায়ণগঞ্জের অন্যতম দর্শনীয় একটি জায়গা পানাম সিটি। ঢোকার প্রবেশ মুখে রয়েছে টিকিট কাউন্টার, সেখান থেকে জনপ্রতি 15 টাকা দিয়ে টিকিট কেটে আপনাকে ঢুকতে হবে পানাম সিটির ভিতরে। আর সামনেই আছে একটি ইনফরমেশন বুক যেখানে আপনি পানাম সিটি সম্পর্কিত বিভিন্ন ইনফরমেশন পেয়ে যাবেন। পানাম নগর পৃথিবীর 100টি ধ্বংসপ্রায় ঐতিহাসিক শহরের একটি, যা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে অবস্থিত। একসময় ধনী হিন্দু সম্প্রদায়ের লোকদের বসবাস ছিল এখানে, ছিল মুসলিমের জমজমাট ব্যবসা। প্রাচীন সে নগরের তেমন কিছুই আর অবশিষ্ট নেই এখন। এখন আছে শুধু ঘুরে দেখার মতো ঐতিহাসিক পুরনো বাড়িগুলো। ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ড 2006 সালে পানাম নগরকে বিশ্বের ধ্বংসপ্রায় 100টি ঐতিহাসিক স্থাপনার তালিকা অন্তর্ভুক্ত করে। পানাম নগরীর দুই ধারে উপনিবেশিক আমলের মোট 52টি স্থাপনা রয়েছে। স্থাপনাগুলোর স্থাপত্যে ইউরোপীয় শিল্পরীতির সাথে মোগল শিল্পরীতির একটি মিশ্রণ লক্ষ্য করা যায়। আমরা পানাম সিটিতে ঢোকা মাত্রই শুরু হলো তুমুল বৃষ্টি। আর পানাম সিটির মতো জায়গায় বৃষ্টিতে ভেজার মজাই আলাদা। বৃষ্টি স্নাত একটা দিন, এই যে পুকুর পাড়ে যে বৃষ্টির ফোঁটা পড়তেছে পানিতে, আর তুমি যে পাড়ে বসে আছো, এখন তোমার কি খাইতে মন চাচ্ছে আবির? রং চা? এই রং চা কি পাওয়া সম্ভব সারিয়ার? ও, রং চা তো আছে এখানে। দেন দেন, সুন্দর করে বানাই দেন রং চা। আমাদের পরবর্তী গন্তব্য মানে থার্ড ডেস্টিনেশন হলো মায়াদ্বীপ এবং নলচর। পানাম সিটি ঘোরা শেষে আমরা সেখান থেকে একটি অটো নিয়ে চলে যাচ্ছি মায়াদ্বীপ এবং নলচর ঘুরতে। জনপ্রতি ভাড়া 20 টাকা। মায়াদ্বীপ যাওয়ার জন্য আপনাকে অটোতে করে বৌদ্ধের বাজার যেতে হবে, সেখান থেকে আপনি নৌকাতে করে মায়াদ্বীপ যেতে পারবেন।
বুদ্ধির বাজার ঘাটে এসে আপনার প্রথম কাজ হলো নৌকা ভাড়া করা। যেহেতু টুরিস্ট এরিয়া আমি আগেই বলেছি, তো অবশ্যই নৌকা ভাড়া করার আগে দাম দর করে নেবেন। আমরা মায়াদ্বীপ এবং নলচর ঘুরব, আমাদের ভাড়া ঠিক করা হয়েছিল 700 টাকা। আর নৌকায় ওঠার আগে বৌদ্ধের বাজার থেকে কিছু শুকনো খাবার নিয়ে যেতে পারেন। আমরা এখন মেঘনা নদীর উপর দিয়ে ছুটে চলেছি নলচর দ্বীপের উদ্দেশ্যে। চলুন যেতে যেতে মেঘনার সৌন্দর্য উপভোগ করা যাক। এই নলচর হলো মেঘনা নদীর বুকে গড়ে ওঠা একটি ছোট্ট দ্বীপ। এখানে রয়েছে বেশ কিছু মানুষেরও বসবাস। এখন যেহেতু বর্ষাকাল, তাই মায়াদ্বীপে গিয়ে আসলে সেভাবে গোসল করার কোনো সুযোগ নেই, তাই নলচরই হচ্ছে গোসল করার জন্য একমাত্র পারফেক্ট প্লেস। নদী আছে আর নদীতে নেমে আমরা মজা করব না সেটা তো হতে পারে না। চলুন সবাই মিলে একটু নদীতে নেমে মজা করে আসি। নলচর থেকে ঘুরে এখন আমরা চলেছি মায়াদ্বীপের উদ্দেশ্যে। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল মায়াদ্বীপ। অবিনাশী মেঘনা নদীর ঠিক মাঝখানে জেগে ওঠা একটা ত্রিভুজ আকৃতির চর। দ্বীপটা বেশি একটা বড় না, তবে চারপাশে শুধু সবুজ আর সবুজ। সবুজ দ্বীপের ত্রিভুজের ঠিক মাথায় দাঁড়িয়ে আকাশপানে চোখ বন্ধ করে দুই হাত প্রসারিত করে কয়েক মুহূর্তে এখানে কাটিয়ে ফেলার নামই জীবন। নদী থেকে উঠে আসা সতেজ নির্মল বাতাস একটানা বইতে থাকে এখানে। সাই সাই বাতাসে উঠতে থাকা চুল জানিয়ে দেয় মুক্তির আনন্দ। নলচর এবং মায়াদ্বীপ ঘোরার পরে আমরা আবার চলে এসেছি পানাম সিটির কাছে। এখন আমরা ঘুরে দেখব আমাদের লাস্ট ডেস্টিনেশন অর্থাৎ বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর। জন প্রতি 50 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে এখানে। আবহমান গ্রাম বাংলার লোক সাংস্কৃতিক ধারাকে বিকশিত করার উদ্যোগে 1975 সালের 12ই মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁওয়ের ঐতিহাসিক পানাম নগরীর একটি পুরনো বাড়িতে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। পরে 1981 খ্রিস্টাব্দে 150 বিঘা আয়তনের কমপ্লেক্সে খোলা আকাশের নিচে বাংলার প্রকৃতি ও পরিবেশে গ্রামীণ রূপকেন্দ্রিক বাংলাদেশের সাধারণ মানুষের শৈল্পিক কর্মকাণ্ডের পরিচয় তুলে ধরতে শিল্পী জয়নুল আবেদিন এই জাদুঘর উন্মুক্ত পরিবেশে গড়ে তোলার প্রয়াস নেন এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কমপ্লেক্সটি প্রায় 100 বছর পুরাতন সর্দার বাড়িতে স্থানান্তরিত করা হয়। এখানে আরও রয়েছে একটি সমৃদ্ধ গ্রন্থাগার, কারুপল্লী ও একটি বিশাল লেক। প্রতি বৈশাখ মাসে এখানে সাড়ম্বরে আয়োজিত হয় লোকশিল্প মেলা। এ মেলায় লোকসঙ্গীত, যাত্রাপালা, কবিগান ইত্যাদি লোকসংস্কৃতির ঐতিহ্যবাহী অনুষ্ঠানমালা পরিবেশন করা হয়। আমরা যেহেতু ছুটির দিনে এসেছি, তাই দর্শনার্থীদের সংখ্যা ছিল অনেক বেশি। এখানে রয়েছে ছোট একটি লেক, আপনি চাইলে পরিবার পরিজন এবং বন্ধুবান্ধব নিয়ে নৌকায় করে ঘুরতে পারবেন। এখানে লোকশিল্প জাদুঘর 6টার সময় বন্ধ হয়ে যায়, তো আপনাকে এখানে প্রবেশ করতে হলে অবশ্যই 6টার আগেই প্রবেশ করতে হবে। বাংলার তাজমহল, লোকশিল্প জাদুঘর, পানাম সিটি, মায়াদ্বীপ, আমরা কিন্তু এই 4টি জায়গায় একদিনের মধ্যে ঘুরে শেষ করেছি। তাই ঢাকার খুব কাছে অবস্থিত নারায়ণগঞ্জের এই 4টি দর্শনীয় স্থান আপনি চাইলেই যে কোনো উইকেন্ডে এসেই পরিবার পরিজন নিয়ে কিংবা বন্ধুবান্ধব নিয়ে ঘুরে যেতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো জায়গায়।